আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি দুপুর বেলায় গরম ভাতে খাওয়ার জন্য কম তেল মশলায় তৈরি চট জলদি হয়ে যাওয়া দারুণ একটি পদ, যেটি হলো কিনা মুগ পোস্ত। এটা বানানো যেমনই সহজ, গরম ভাতে খেতেও লাগে দারুণ। তো চলুন শুরু করা যাক আজকের এই রান্না। এই রান্নাটা করার জন্য প্রথমে প্রায় 250 গ্রামের মতো ঝিঙে নিয়ে ঝিঙের মোটার দিকটা কেটে ভালো করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাল ছাড়ানো হয়ে গেলে ঝিঙেটাকে আর কেটে নিতে হবে। ঝিঙেটাকে প্রথমে আমি 3 খণ্ড করে নিলাম, তারপরে ছোট ছোট কিউব পিস করে কেটে নেব। এই রান্নাটা করতে খুব কম উপকরণ প্রয়োজন হয় এবং এই রান্নাটা হয়ও সম্পূর্ণ নিরামিষ, এতে পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার হয় না। ঝিঙেগুলোকে সব ভালো করে কেটে রেডি করে নিলাম। এবার ঝিঙেটার সাথে আমি প্রায় 3 চামচের মতো মুগ ডালকে প্রায় 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখা মুগ ডালটাকে জল ঝরিয়ে অ্যাড করে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারে, তার সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। নিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পেস্টটাকে এবার একটা পাত্রের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি, আর সেই পেস্টের মধ্যে অ্যাড করে দেবো 1/4 চামচের মতো মৌরি, 1/4 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। তারপরে হাতের সাহায্যে ডালের পেস্টটাকে খুব ভালো করে ফেটাতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ডালের মিশ্রণটাকে ফেটাতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো খেতে নরম হবে। ফেটানো পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা কড়াই গরম করে তারপরে অ্যাড করলাম 5 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 চামচ পরিমাণ মতো ডালের মিশ্রণ নিয়ে কড়াইয়ে আস্তে আস্তে অ্যাড করতে থাকতে হবে। তারপরে বড়াগুলোকে আস্তে আস্তে মাঝে মধ্যে উল্টে পাল্টে গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে, যতক্ষণ না এই বড়াগুলোর কালার হালকা একটু লালচে রং হয়ে আসছে। এই রান্নার ক্ষেত্রে বড়াগুলোকে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, তেলের মধ্যে এইভাবে স্যালো ফ্রাই করলেই হবে। আর এই স্যালো ফ্রাই করার জন্যই বড়াগুলোকে মাঝে মধ্যে উল্টাতে হবে, তাহলে বড়ার দুদিকটাই বেশ ভালো করে রান্না হয়ে যাবে ভেতর অবধি। মুগ ডালের বড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার একটা আলাদা পাত্রের মধ্যে আমি সাইড করে রেখে নিচ্ছি। এই বড়াগুলো রান্না করা ছাড়াও আপনারা কিন্তু গরম ডাল ভাতে এমনিও খেতে পারেন, সেটাও কিন্তু স্বাদে লাগবে দারুণ। এবার ওই একই তেলে অ্যাড করে দেবো 1 গোটা শুকনো লঙ্কা, 1/4 চামচের মতো মৌরি, তারপরে 20 সেকেন্ডের মতো লঙ্কা আর মৌরিটাকে ভেজে নেবো। নিয়ে এর মধ্যে কেটে রেডি করে রাখা ঝিঙেটাকে সব অ্যাড করে দিতে হবে। আর ঝিঙেটা সব কড়াইয়ের মধ্যে অ্যাড করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। ঝিঙেটা ততক্ষণ ভালো করে ভাজা যাক, আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তাতে অ্যাড করলাম 2 চামচের মতো পোস্ত, 2 কাঁচা লঙ্কা আর 1/4 কাপের মতো জল। পোস্তটাকে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নেবো। পোস্তটা বেটে রেডি করা হয়ে গেল, ঝিঙেটাও ততক্ষণে ভালো করে ভাজা হয়ে এসছে। ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি প্রথমে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর একই সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। নুন আর চিনিটাকে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি। নুন চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে কড়াই ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো, তাহলে ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর কড়াই ঢাকনা গুলে ঝিঙেটাকে ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম পোস্ত বাটা সবটা, আর একই সাথে মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু পোস্ত লেগেছিল সেটা সামান্য একটু জল মিশিয়ে পরে কড়াইয়ে অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব 1/2 কাপের মতো জল। আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর তার মধ্যে এবার আস্তে আস্তে অ্যাড করে দেবো ভেজে তুলে রাখা মুগ ডালের বড়া সবগুলো। বড়াগুলো সব অ্যাড করা হয়ে গেলে গ্যাসের হাই ফ্লেমে প্রথমে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, আর মুগ ডালের বড়াগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে কড়াই ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে আবারও রান্না হওয়ার জন্য ছেড়ে দেবো। তাহলে মুগ ডালের বড়াগুলো হালকা নরম হয়ে যাবে, আর তার মধ্যে গ্রেভির ফ্লেভারটাও ঢুকবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। খুব বেশি গ্রেভি এই রান্নাটার মধ্যে রাখার প্রয়োজন নেই, যেটুকু জল টানার সেটা বড়াতেই টেনে নিয়েছে। লাস্টের মধ্যে আরও 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাঁচা সর্ষের তেলটা এই মুখ পোষ্ট ফ্লেভারটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়।
দেখতে পেলেন তবে এই রান্নাটা কত কম সময় হয়ে যায় এবং কত কম উপকরণ লাগে এই রান্নাটার জন্য। এই রান্নাটা যেমনি আপনারা গরমও খেতে পারেন, তেমনই বছরে যে কোনো সময় বাড়িতে রান্না করে গরম ভাতে অনায়াসেই খেতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।